Assalamualaikum প্রিয় গাইস আপনারা সবাই কেমন আছেন আমি বিকাল থেকে ভাবছিলাম কি খাবো তারপর আমি আমার মামিকে জিজ্ঞেস করলাম কি মাম্মি আমি একটু ফালুদা খাবো তারপর আমার মাম্মি এরকম বাসায় সহজভাবে ফালুদা রান্না করে দেয় প্রথমে চুলাতে পানি গরম করে নেয় তারপরে সাগুদানা দিয়ে দেয় সাগুদানাতে বয়ল করে নিব মানে সিদ্ধ করে নিব এখন কি করবে এখন সিদ্ধ করে এটা পানি ঝরিয়ে নিলাম তারপরে একটু নুডলস দিলাম মানে নুডলসটাও সিদ্ধ করে নিব এখন কি করবে নুডলসটাও আমার বয়ল করা হয়ে গিয়েছে এখন এটা আমি পানি ঝরিয়ে নিব এখন তারপরে চুলায় আবার দুধ গরম করে তাতে পরিমাণ মতো হ্যাঁ চিনি দিয়ে মানে তুমি তো আর মিষ্টি খেতে পছন্দ করো এজন্য আবার একটু চিনি দিয়ে দিলাম আমার দুধ জাল করাও হয়ে গিয়েছে আমার একটা ড্রাগন ছিল ড্রাগন কাটবে হ্যাঁ ড্রাগনটাও কেটে নেব খোসা ছাড়িয়ে নিচ্ছি ড্রাগনটার এখন ড্রাগনটা স্লাইস করে কেটে নেব কাটা এখন তাড়াতাড়ি কাটা আমার খুবই খিদে পেয়েছে তাই তুমি খুবই খিদে পেয়েছে তোমার আসলে তুমি বিকেলে ঘুমাইছিলা তো স্কুল থেকে এসে ঘুমিয়ে গিয়েছিলা এজন্য তোমার প্রচন্ড ক্ষুধা লেগেছে ঠিক আছে আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করার জন্য এই তো বাবা আমার স্লাইস করা শেষের দিকে স্লাইস হয়ে গিয়েছে মোটামুটি এখন কি করবে এখন এটা কেটে শেষ না না শেষ না দেখো কি করি আমার দেখো স্লাইস শেষ স্লাইস করা তারপর আমি স্লাইস করা ড্রাগনটা সাবুদানাটার ভিতর দিয়ে দিলাম তা এখন কি করবে এখন কি করব জি এখন তার ভিতর কি দুধ দিয়ে দিবে হ্যাঁ আমি এখন দুধ দিতে তুমি তো বলতেই পারো বাবা তাহলে তুমি তো বানাতে পারতে আমাকে লাগে বানাতে দেখো দুধটা দিয়ে দিলাম এখন কি এখন তুমি একটু নাড়াচাড়া করবে হ্যাঁ একটু হালকা নাড়িয়ে নিলাম এখন কি করব এখন আর কি দিব আর কি খাবা ঘরে তো খুব বেশি উপকরণ নেই আচ্ছা ঠিক আছে নুডলসটা আমি একটু কেটে নিচ্ছি চাকু দিয়ে যাতে খেতে সুবিধা হয় লম্বা লম্বা হয় তো নুডলস সেই জন্য একটু কেটে নিলাম তারপর নুডলসটাও দিয়ে দিলাম এখন কি তুমি একটু নাড়াচাড়া করে নিবে হ্যাঁ হালকা নাড়ি মিশিয়ে নিতে হবে না হলে তো পুরাটুকু মিশবে না আমার হয়ে গিয়েছে রেডি এখন মাম্মি আমি একটু তাড়াতাড়ি খাবো আমি একটু তাড়াতাড়ি দেও আমার খুবই খিদে পেয়েছে বাবা দিচ্ছি ওয়েট করো লক্ষ্মী সোনা আমার সোনা পাখির ক্ষুধা লেগেছে এই তো হয়ে গিয়েছে তোমার জন্য আমি রেডি করে ফেললাম অলমোস্ট ডান তুমি খেয়ে নাও কেমন ওকে আল্লাহ হাফেজ।